সেই অধিকার ভোগ দখল চর্চা আর গবেষণার অধিকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অঙ্গীকার। ঐক্যের মধ্যে বৈচিত্র্য, একই প্রতিষ্ঠান বহু ভাষার আশা আকাঙ্ক্ষার প্রতীক, অভিভাবক মাঝে সমগ্র পৃথিবীকে খুঁজে পাওয়া, নতুন করে পুনরুজ্জীবনের যাত্রা শুরু হওয়া এইসব ভাষার, আমরা এই যাত্রাকে প্রতিবার 21শে ফেব্রুয়ারিতে নানা রূপে নানাভাবে দেখতে চাই। এরই মাঝে আমরা খুঁজে পেতে চাই আমাদের প্রিয় নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ জাতির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর। তোমরা আমাদের দাওয়ায় রাখতে পারো বাংলা অমর, বাঙালি অমর, কালজয়ী। পরিবর্তন শুধু শোনা বাংলা থেকে ডিজিটাল শেখ হাসিনা ডিজিটাল বাংলা। Ladies and gentlemen, now a paper presentation by eminent litterateur of Bangladesh, Salina Hussain. Bangladesh Sarkar, Shobhapati, Janab Nurul Islam Nahid MP. স্বাগত বক্তব্য দিলেন মোহাম্মদ নজরুল ইসলাম খান, সচিব শিক্ষা মন্ত্রণালয়। ধন্যবাদ জানাবেন ডক্টর জিনদার ইমতিয়াজ আলী, উপস্থিত সুধীবৃন্দ। আমি যে প্রবন্ধটি পড়ব তার শিরোনাম ভাষা আন্দোলন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বলুন নারীর প্রজ্ঞা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে জেলে অবস্থানকালে ভাষা আন্দোলন প্রসঙ্গে লিখেছেন, কোট, আমাদের এক জায়গায় রাখা হয়েছিল জেলের ভিতর, যে ওয়ার্ডে আমাদের রাখা হয়েছিল তার নাম 4 নম্বর ওয়ার্ড, তিনতলা দালান, দেওয়ালের বাইরেই মুসলিম গার্লস স্কুল। যে 5 দিন আমরা জেলে ছিলাম, সকাল 10টায় স্কুলের মেয়েরা ছাদে উঠে স্লোগান দিতে শুরু করত আর 4টায় শেষ করত। ছোট্ট ছোট্ট মেয়েরা একটিও ক্লান্ত হতো না। রাষ্ট্রভাষা বাংলা চাই, বন্দি ভাইদের মুক্তি চাই, পুলিশি জুলুম চলবে না, নানা ধরনের স্লোগান। এই সময়ে শামসুল হক সাহেবকে আমি বললাম, হক সাহেব, ওই দেখুন আমাদের বোনেরা বেরিয়ে এসেছে, আর বাংলাকে রাষ্ট্রভাষা না করে পারবে না। হক সাহেব আমাকে বললেন, তুমি ঠিকই বলেছ মুজিব। কোট শেষ। বঙ্গবন্ধু তার রাজনৈতিক প্রজ্ঞায় ভাষা আন্দোলনে নারীর অবদানকে মূল্যায়ন করেছিলেন। নারীর ভূমিকাকে তিনি মূল্যায়ন করেছিলেন দ্বিধাহীনভাবে, স্পষ্ট কণ্ঠস্বরে এবং বড় পরিসরে, লক্ষ্য অর্জনে নারী পুরুষের সমতার জায়গা থেকে। অথচ আজ পর্যন্ত এটি একটি অবধারিত সত্য যে ইতিহাসের মূলধারায় নারীর অবদান যথাযথভাবে স্বীকৃত হয় না। ইতিহাসবিদরা অধিকাংশ ক্ষেত্রে নারীর অবদানকে পাশ কাটিয়ে যান, কিংবা খানিকটুকু স্বীকার করলেও স্বীকারের মাত্রা বিস্তৃত বিশ্লেষণ পায় না, ফলে নামমাত্র উল্লেখে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ইতিহাসকে একরৈখিক করে রাখে। 52'র ভাষা আন্দোলনের ইতিহাসও নারীকে প্রকৃত মর্যাদায় প্রতিষ্ঠিত করেনি, অথচ এই আন্দোলনে নারীর ভূমিকা গৃহিণী থেকে শুরু করে গণপরিষদের সদস্য পর্যন্ত বিস্তৃত ছিল। প্রতিটি ক্ষেত্রেই নারী তার ভূমিকাকে সক্রিয় রেখেছে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর দায়িত্ব পড়েছিল আন্দোলন পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করার। তারা কাজটি করার সঙ্গে সঙ্গে নিজেদের সচেতনতা বোধ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন,
ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী রওশনারা বাচ্চু তার স্মৃতিচারণায় বলেছেন, কোট, আমরা সেই সময় ঘরে ঘরে গিয়েছি, বেশিরভাগ নারী তো চাকরিজীবী ছিলেন না, তারা তাদের একটি গয়না দিয়েছেন, কিংবা যিনি পেরেছেন তিনি টাকা দিয়েছেন, আমরা তাদের মাতৃভাষার মর্যাদার কথা বোঝাতাম, আমাদের আত্মমর্যাদা রক্ষার জন্য বাংলাকে রাষ্ট্রভাষা করা কেন জরুরি সে কথা বলতাম, এভাবে আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানের পক্ষে সচেতনতা গড়ে তুলেছিলাম, মানুষ সে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিয়েছিল, এটিও ছিল তার অন্যতম কারণ। তিনি আরও বলেছেন, পরিবারের বাধার কারণে মেয়েরা অনেক সময় বোরকা পরে মিছিলে আসত, একবার বাংলা বাজার স্কুলের এক ছাত্রীকে মা মিছিলে আসতে দেবে না বলে চুল কেটে দিয়েছিল, মেয়েটি মাথায় ওড়না পেঁচিয়ে মিছিলে এসেছিল, এভাবে মেয়েরা সাধ্যমতো সহযোগিতা করেছে। রওশনারা বাচ্চুর স্মৃতিচারণায় দুটি বড় জিনিস উঠে আসে, একটি নারীদের গয়না খুলে দেওয়ার বিষয়, অন্যটি পরিবারের বাধা উপেক্ষা করে মিছিলে অংশগ্রহণ। নারীরা প্রথমটায় নেপথ্যকর্মী, অর্থ দিয়ে আন্দোলন পরিচালনার কাজটি করেছে, আন্দোলনের ধারাটি বেগবান রাখার জন্য সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, দ্বিতীয়টি ছিল সরাসরি অংশগ্রহণ। মেয়েদের অবস্থান ছিল ইতিহাসের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, কারণ মেয়েদের বেড়ি ভেঙে এগোতে হয়েছিল, এই কঠিন কাজটি মেয়েরা করেছিল সাংস্কৃতিক মূল্যবোধের বিবেচনা থেকে ইতিহাসের কোনো বড় অর্জন কখনোই সম্ভব হয়নি, বরং বড় অর্জনের দুর্ভোগের দায়ভাগও নারীকে প্রবলভাবে সইতে হয়। দেশভাগের পরে পার হয়ে গেছে 4.5 বছর, বিভিন্ন সময়ে ভাষার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্র সমাজ, শাসক গোষ্ঠীর হুঙ্কার ছিল উর্দু, উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, ছাত্ররা প্রতিবাদে প্রতিরোধে ফেটে পড়েছিল। 1952 সালের 31শে জানুয়ারি ঢাকার লাইব্রেরি হলে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। পরিষদ 21 ফেব্রুয়ারি সমগ্র পূর্ব পাকিস্তানের সভা, হরতাল, বিক্ষোভ মিছিল ইত্যাদির কর্মসূচির ঘোষণা দেয়। 21শে ফেব্রুয়ারি বিকেল 3টায় ছিল গণপরিষদের অধিবেশন। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে গণপরিষদের দিকে মিছিল নিয়ে যাওয়ার কর্মসূচিও ছিল। ছাত্র সমাজের এমন কর্মসূচিতে বিচলিত বোধ করে সরকার 22শে ফেব্রুয়ারি থেকে 1 মাসের জন্য 144 ধারা জারি করে আন্দোলন দমনের চেষ্টা করে। 31 তারিখ সকাল থেকে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে আমতলায় জমায়েত হয়, কারণ 144 ধারা ভাঙার সিদ্ধান্ত নিয়েছে তারা। ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ডক্টর সুফিয়া আহমদ স্মৃতিচারণায় বলেছেন, একদিকে ছিল পুলিশের হামলা, অন্যদিকে ছাত্ররা পুলিশের উপর ইট পাটকেলের টুকরো ছুটছিল, তিনি মনে হয়েছিলেন তারা বুঝি কোন যুদ্ধক্ষেত্রে জানার জন্য গুলিবর্ষণ করে পুলিশ, শহীদ হন অনেকে। তারা সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় ছিলেন, সন্ধ্যার পর পরিস্থিতি খানিকটা শান্ত হলে তিনি বাড়ি ফেরেন। ডক্টর সুফি আমাদের স্মৃতিচারণায় স্পষ্টই বোঝা যায়, নারী হিসেবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা ভীত ছিলেন না, টিয়ার গ্যাস, লাঠিচার্জ নিষ্ঠা নিয়ে নারীর ইতিহাসের প্রথম সারির মানুষ। সেই সময়ে আন্দোলনে অংশগ্রহণকারী ডক্টর হালিমা খাতুন লিখেছেন যে, পুলিশ যখন পথ আটকালো তারা পুলিশের রাইফেল ঠেলে স্লোগান দিতে দিতে এগিয়ে যান, পুলিশ লাঠি চার্জ করে এবং টিয়ার গ্যাস ছড়ে তারা বিন্দুমাত্র দমে না গিয়ে ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাওয়ায় রাস্তায় নেমে আসেন এবং গণপরিষদ ভবনের দিকে এগুতে থাকেন, কিন্তু বেশি জোর যেতে পারেননি তারা, শুরু হয় পুলিশের গুলিবর্ষণ। গুলিতে রফিকের মাথার খুলি উড়ে যায়। সেই রাতে রফিকের ছবির একটি ব্লক তৈরি করা হয়, ব্লকটি রাখা হয় সলিমুল্লাহ হলে, তাদের বন্ধু সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ কিবরিয়ার রুমে। পুলিশ হল তল্লাশি শুরু করলে সবাই সেখান থেকে সরে পড়েন, হল পুলিশের নিয়ন্ত্রণে চলে যায়। এ অবস্থায় রফিকের ছবির ব্লকটি পর্যন্ত শহীদ রফিকের যে ছবিটি দেখা
দেখা যায় সেটি ওই ব্লক থেকে তৈরি শহীদ রফিকের ছবি আজকের ইতিহাসের দলিল। এই গুরুত্বপূর্ণ কাজটি ধরে রেখেছিলেন একজন নারী। পরবর্তী বিষয়টি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি সময়ের কারণে একটু জাম্প করে যাচ্ছি, আরও অনেক নারীদের বিষয় উল্লেখযোগ্য বিষয়গুলো। আমি আন্তর্জাতিক মাতৃভাষা কানাডা প্রবাসী রফিকুল ইসলাম ও আব্দুল সালাম অমর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার উদ্যোগ নিয়েছিলেন। বিভিন্ন ভাষাভাষীর 10 জন ব্যক্তিকে নিয়ে তারা যে সংগঠনটি গঠন করেছিলেন তার নাম ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দি ওয়ার্ল্ড। এই 10 জনের মধ্যে 6 জন ছিলেন নারী। মোট 7টি ভাষার মানুষ এই আবেদনপত্রে স্বাক্ষর করেন। আবেদনপত্রটি জাতিসংঘের মহাসচিবের কাছে তারা পাঠান। তাদেরকে জানানো হয় যে বিষয়টি নিয়ে ইউনেস্কোতে যোগাযোগ করতে হবে। সেই অনুযায়ী তারা ইউনেস্কোর মহাপরিচালকের নিকট প্রস্তাব পেশ করেন। ইউনেস্কোর উক্ত গ্রুপটিকে জানায় যে এ ধরনের প্রস্তাব ইউনেস্কোর সদস্য রাষ্ট্রসমূহের যে কোনো জাতীয় কমিশন কর্তৃক উত্থাপিত হতে হবে। ইউনেস্কোর ভাষা বিভাগের প্রোগ্রাম স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন একজন নারী, তার নাম আনা মারিয়া মেলা। তিনি বিষয়টিকে আন্তরিকতা দেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিষয়টি কার্যকর করার নির্দেশ দেন। তিনি বলেছিলেন নথির আনুষ্ঠানিকতা পরে হবে, প্রস্তাবটি ইউনেস্কো সদর দপ্তরে যথাসময়ে পেশ করেন। এটি ছিল নারীর প্রজ্ঞার এক অসাধারণ দৃষ্টান্ত। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের অধিবেশনে সকল সদস্য রাষ্ট্রের সম্মতিক্রমে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে তা প্রতি বছর সকল সদস্য রাষ্ট্র ও ইউনেস্কো সদর দপ্তরে উদযাপন করার জন্য বাংলাদেশের প্রস্তাব গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রজ্ঞা ও জ্ঞানে বিষয়টির গুরুত্ব অনুধাবন করেছিলেন এবং শহীদ দিবসকে আন্তর্জাতিক মাত্রা দেওয়ার জন্য তড়িৎ সিদ্ধান্ত নিয়েছিলেন। ভাষা আন্দোলন ছিল তার শৈশবের সময়। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে লিখেছিলেন, হাসু আমার গলা ধরে প্রথমেই বলল, আব্বা রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। 21 ফেব্রুয়ারি ওরা ঢাকায় ছিল, যা শুনেছে তাই বলে চলেছে। ভাষা দিবসে লাভ করে বলতে চাই, গণপরিষদ ছিল নারীর জন্য এক সফল বাস্তবতা। অন্যদিকে বাংলাদেশ সরকারের প্রধান অফিস ছিল নারীর জন্য সফল বাস্তবতা। সব জায়গায় নারী তার পদক্ষেপ যে স্বপ্ন দেখেছিলেন তার প্রাতিষ্ঠানিক রূপ আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এ কাজটিও করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার বিষয়টি তিনি উপলব্ধি করেছেন গভীরভাবে। শিক্ষা গবেষণার জন্য একটি বড় ক্ষেত্র তৈরি করবে এই প্রতিষ্ঠান, এই প্রত্যাশা নাগরিক সমাজে। মাতৃভাষার মর্যাদার বিষয়টি আন্তর্জাতিক সমাজে আরও গ্রহণযোগ্য করার জন্য ইউনেস্কোর সহযোগিতায় ভাষা ও সাহিত্য বিষয়ে একটি পুরস্কার প্রদান করা যেতে পারে কিনা আমি সেটা ভেবে দেখার অনুরোধ করি মাননীয় প্রধানমন্ত্রীকে। বাংলাদেশ ইউনেস্কো ভাষা ও সাহিত্য পুরস্কার শিরোনামে একটি পুরস্কার প্রবর্তন করার সিদ্ধান্ত যদি গ্রহণ করেন তাহলে আমাদের শহীদ দিবস বিশ্বের ভাষাপ্রেমী মানুষের কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করবে। ধন্যবাদ। এবারে ধন্যবাদ জ্ঞাপন করবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর জিনাত ইমতিয়াজ আলী। Ladies and gentlemen, now a word of thanks and a request Dr. Zinat Imtiaz Ali, Director General, International Mother Language Institute, to kindly offer a word of thanks. শুরুতে আমি গভীর শ্রদ্ধা আন্দোলন থেকে শুরু করে আমাদের সকল আন্দোলন ও সংগ্রামের অফুরন্ত প্রেরণা ও অনিশেষ শক্তির উৎস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
একই সঙ্গে আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ভাষা আন্দোলনের সকল শহীদ সহ আমাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও জাতিসত্তা প্রতিষ্ঠায় যারা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং 15ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডে আমরা যাদেরকে চিরদিনের মতো হারিয়েছি সেই সব শহীদদের প্রতি। আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। তার সক্রিয় সময়োচিত ত্বরিত উদ্যোগ ছাড়া বাঙালির অমর একুশে বিশ্ববাসীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে উঠত না। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন এবং এর সকল কার্যক্রম তারই প্রণোদনায় পরিচালিত হচ্ছে। তিনি ঘোষণা করেন যে বিশ্বের বিকাশশীল ও বিলুপ্ত প্রায় ভাষাগুলির অধিকার ও মর্যাদা রক্ষা আমরা আশাবাদী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় ইনস্টিটিউট অনতিকালের ব্যবধানেই মাতৃভাষা গবেষণার অন্যতম বিশ্বকেন্দ্র হয়ে উঠবে। বাংলাসহ বিশ্বের সকল মাতৃভাষাভাষী কৃতজ্ঞতার সঙ্গে আপনাকে চিরদিন স্মরণ করবে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, তিনি শিক্ষা পরিবারের অভিভাবক ও ইনস্টিটিউট পরিচালনা পরিষদের সভাপতি। তার কর্মব্যস্ততা অপার, কিন্তু ক্লান্তি তাকে খুব কমই স্পর্শ করে। প্রাত্যহিক নানা ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের অনেক কর্মের ভার স্বেচ্ছায় ও নিরলসভাবে বহন করেছেন। তিনি আমাদেরকে নির্দেশনা দান ছাড়াও স্বয়ং উপস্থিত হয়ে বাস্তবতা অনুযায়ী করণীয় নির্ধারণ করে দিয়েছেন। তাকে জানাই গভীর কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খানকে। ইনস্টিটিউটের প্রতি তার রয়েছে গভীর অভিনিবেশ ও অনুরাগ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের এই স্মরণীয় মুহূর্তে আমি কানাডা প্রবাসী কৃতি বাঙালি প্রয়াত রফিকুল ইসলাম সহ মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর সকল সদস্যকে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় মন্ত্রী ও উপদেষ্টাবৃন্দ এবং সংসদ সদস্যগণ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত সচিববৃন্দ ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, কূটনৈতিক বৃন্দ ও বিদেশি সংস্থাসমূহের সম্মানিত সদস্যবৃন্দ, বরেণ্য ব্যক্তিবর্গ, সাহিত্য সাংস্কৃতিক জগতের কৃতি ব্যক্তিগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিশ্বের বিভিন্ন দেশের আমন্ত্রিত ভাষাবিজ্ঞানী ও বিশেষজ্ঞগণ, আপনারা আমাদের আমন্ত্রণ রক্ষা করে আমাদেরকে কৃতার্থ করেছেন। আপনাদের উপস্থিতিতে এ আয়োজন হয়েছে ঐশ্বর্যমণ্ডিত। আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন সানন্দে প্রবন্ধ রচনা ও তা পাঠের শ্রম স্বীকার করেছেন, তাকে জানাই অশেষ ধন্যবাদ। অনুষ্ঠান সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সহ অন্যান্য প্রকৌশলী, নির্মাণ প্রতিষ্ঠানের প্রকৌশলী ও স্থপতিবৃন্দ নিরলসভাবে কাজ করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। বিভিন্ন প্রচার মাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীবৃন্দের সহযোগিতা বিশেষভাবে স্মরণ করছি ও তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এবারে সভাপতির ভাষণ প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, now speech of the chair, and I request Honorable Minister of Education of Bangladesh, Mr. Nurul Islam Nahid MP, to kindly deliver his speech. আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ দি অ্যাম্বাসেডার্স অ্যান্ড হাই কমিশনার্স, রিপ্রেজেন্টেটিভস অফ ইউএনও অ্যান্ড ইউনেস্কো অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, ইউজিসির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ কে আজাদ চৌধুরী,
সম্মানিত উপাচার্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষাবিদবৃন্দ, সম্মানিত সচিববৃন্দ, অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। মহান একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার প্রতীক। আজ শুধু বাংলা ভাষা নয়, সমগ্র বিশ্বের সকল জাতির সকল মানুষের মাতৃভাষার প্রতীক হিসাবে বিশ্বজনীন স্বীকৃত বাঙালির সংগ্রাম ও রক্তে রঞ্জিত মহান একুশে ফেব্রুয়ারি। বাঙালির সংগ্রাম বিজয় গৌরবের এই দিনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এই অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি গত কয়েক বছর ধরে প্রতিবারই বিব্রত হয়ে বলেছি, আমরা এবারও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়াম তৈরি করতে পারিনি। গতবার বলেছি, এবার এ সম্পর্কে কিছুই বলবো না, এই আশায় যে এবার আপনাদের সামনে সাফল্য নিয়ে হাজির হব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কর্মীদের প্রতি তিনি এতই স্নেহশীল এবং মনোযোগী যে তিনি আমার এই কষ্টটা উপলব্ধি করে আমাকে তিনি প্রতিবারই আমার বিব্রতকর অবস্থা কাটিয়ে ওঠার জন্য সান্ত্বনার সুরে বলেছেন, এবার হয়নি তো কী হয়েছে, পরে যথাসময়ে হবে। তার কথাটি সঠিক হয়েছে, অনেক সমস্যা মোকাবেলা করে আমরা সফল হয়েছি। আজ আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সামনে ঘোষণা করছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুসরণ করে কাজ করে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নতুন আধুনিক সুন্দর মানসম্মত একটি অডিটোরিয়াম তৈরির কাজ সম্পন্ন করে এবারের একুশে ফেব্রুয়ারির এই মহান অনুষ্ঠানটি নতুন অডিটোরিয়ামে করতে পারছি। আপনারা তা দেখতে পাচ্ছেন, এই অনুষ্ঠান শুরুর পূর্বেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এখানে প্রবেশ করেছেন। সম্মানিত সুধীমণ্ডলী, আজ মহান একুশে ফেব্রুয়ারি আমাদের জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবদীপ্ত অধ্যায়ের অন্যতম। মাতৃভাষায় বিশ্বাস করি তার এই প্রস্তাব একদিন বাস্তবায়িত হবে। বাংলা ভাষার জন্য আন্দোলন, ত্যাগ, গৌরব ও সাফল্যের প্রতীক একুশে ফেব্রুয়ারি, বিশ্বের সকল জাতির মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীক হিসাবে ইউনেস্কো এই দিনটিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে। আমাদের মাতৃভাষার আন্দোলন এখন বিশ্বজনীন মর্যাদা লাভ করেছে। ইউনেস্কো এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য বিষয় বা থিম হিসাবে ঘোষণা করেছে, ইনক্লুশন ইন অ্যান্ড থ্রু এডুকেশন, ল্যাঙ্গুয়েজ কাউন্টস। ইউনেস্কোর মাতৃভাষার মাধ্যমে বহুভাষিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তনকে প্রাধান্য দিয়ে কার্যক্রম শুরু করেছে, কিন্তু বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে দেখা গেছে যে সবার জন্য শিক্ষার কার্যক্রমে সাফল্য এখনও প্রত্যাশা অনুযায়ী অর্জন করা যায়নি। এর অন্যতম কারণ ভাষিক সম্প্রদায়ের বিশ্লিষ্ট অবস্থান। বিশ্বে এমন অনেক ভাষাভাষী এমন দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় বসবাস করে আসছেন, সেসব অঞ্চলে এ কার্যক্রম এখনও শুরু করা যায়নি। এই অবস্থায় নতুন করে ভাষা ও শিক্ষার বিষয়টিকে পূর্বের মতোই গুরুত্ব সহ বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বহুভাষিক সম্প্রদায় ক্রমান্বয়ে সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হচ্ছে। মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগই তাদের এখনও পর্যন্ত অপর্যাপ্ত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2015 উপলক্ষে ইউনেস্কোর মহাপরিচালক যে বাণী প্রদান করেছেন তাতে বিষয়টি পুনরায় গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। তিনি 2015 সনকে টার্নিং পয়েন্ট বা সন্ধিকাল হিসাবে দেখছেন। এবছর তা হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অন্তিম বৎসর। এখন নতুন করে পূর্বের কার্যক্রম মূল্যায়ন এবং সেই অভিজ্ঞতার আলোকে বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন কর্মসূচি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এজেন্ডা নির্ধারণ ও বাস্তবায়ন উদ্যোগ গ্রহণ করতে হবে। মহাপরিচালকের মূল্যায়ন ও বাস্তবায়নও তা প্রাধান্য পেয়েছে। তিনি স্পষ্টই বলেছেন যে 2000 সনে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার সাফল্য অভূতপূর্ব। এখন এ অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই স্মরণীয় মুহূর্তটি আমাদের সবার,
আজ আমাদের সবাইকে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার সকল কার্যক্রম সম্পাদনের আহ্বান সম্বলিত পতাকা তুলে ধরতে হবে, বলতে হবে শিক্ষার গুণগত মানের কথা এবং পৌঁছাতে হবে তাদের কাছে যাদের কাছে এতদিন পৌঁছানো যায়নি। জীবনে ও সমাজের জন্য মঙ্গলকর কোনো কিছু করার হাতিয়ার বা কৌশল প্রত্যেক বালক ও বালিকা, নারী ও পুরুষের কাছে। মৌলিক মানবাধিকার সংরক্ষণ ও বিশ্বের টেকসই উন্নয়নে তারাই পরম আশ্রয় ও অবলম্বন। শ্রদ্ধেয় সুধী মণ্ডলী, ভাষা আন্দোলনে আমাদের দুজন শহীদের নামেই দুজন তরুণ কানাডার প্রবাসী জনাব রফিকুল ইসলাম, জনাব আব্দুস সালাম সহ যারা প্রথম এই উদ্যোগ গ্রহণ করেছিলেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, উল্লেখ করতে হচ্ছে যে